আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি ইটালির ব্লগ নিয়ে চলে এলাম। তো সেই দিন আসলে চাচিদের সাথে আমরা ব্রেকফাস্ট করতে বের হয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর মজাদার ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমরা আসলে একটু কাজে বের হয়েছিলাম আর একটু শপিংয়ে যেতাম, তো এর আগে ভাবলাম যে সবাই মিলে বসে একটু ব্রেকফাস্ট করে নেই। আমরা এখন নাস্তা করতে এসেছি বাহিরে, তাই না আবি? কেমন লাগতেছে আবির বাহিরে নাস্তা করতে? এই যে এখানে আছে জারিন, প্রিয় চলে এসেছে। আমার কয়েনের ব্যাগটা মনে আমার সাথে। সকাল সকাল এমন মজাদার নাস্তা করতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল, আর তার উপরে বসে বসে একটু গল্প গুজবও হচ্ছিল, আর সাথে এই কিউটি পাইটার সাথে তো আমি অনেক মজা করছি। আচ্ছা শুয়ে পড়ো জারিন, শুয়ে পড়ো জারিন, শুয়ে পড়ো, হাই জারিন, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুম করো। কাকার দোকানে যাচ্ছি, কি সুন্দর ওয়েদার। এই যে এটা হচ্ছে সিটি, না সিটি সেন্টার, ওকে। এই যে আমার ফেমাস চাচি নীলিমের ফেমাস আম্মু, আল্লাহ। আপনারা যারা আমার ইউটিউবে এই ভিডিও দেখবেন, সবাই প্লিজ আমার চাচির চ্যানেলও ঘুরে আসবেন। আমি আপনাদেরকে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। আর না না এখন দোকানটা অবশ্য বন্ধ, খোলা থাকলে আমরা ভিতরের ইন্টেরিয়রটা ভিডিও করব। তাই আচ্ছা, চাচির কাছে যেহেতু চাবি আছে আমরা একটু দেখেও যেতে পারি। ও ইতালি আসলে অনেক সুন্দর, জাঁকজমকপূর্ণ, আমার ভালো লাগে। বাংলাদেশ মনে হয় জায়গায় জায়গায় নিউ মার্কেটের মতো এরকম, হ্যাঁ যে এরকম মার্কেট শপিং মনে হয় যে বাংলাদেশ নিউ মার্কেট, নিউ মার্কেট। হ্যাঁ, আর ওয়েদারটা অনেকটা বাংলাদেশের ওয়েদারের মতন, খুব ভালো, সুন্দর সুন্দর ওয়েদার। তোমাদের আরেকটা দোকান কি এই সাইডেই? আরেকটা ওই বারান্দায়। ওকে, কাছাকাছি। হুম, বারান্দায় দিতে। এখন আগে কি হতো, আগে দুই জায়গায় দুইটা ছিল, তো একটা ছিল মেন সেন্টারে, হুম, একটা ছিল এখানে, একটা কাছ থেকে দেখতে পারতাম না। এখন দুইটা তো গতি হয়ে গেছে, কাছাকাছি একদম, কাছাকাছি। হুম, এই যে এখানে সব দোকানপাট, শোরুম, সুন্দর। এই যে এখন চাচি দোকানটা খুলে ফেলবে, এটা নতুন দোকানটা না? একদম সেন্টারে, এই যে আশেপাশে সব দোকান, আর এখানে হচ্ছে কাকার দোকান। তোমাদের এখানে কি এখন এগুলো পাওয়া যায়, বার্গার, স্যান্ডউইচ, স্যান্ডউইচ? সেই অবস্থা এখানে, এই যে এগুলো চাচি সেল করে, চাচি হাতে বানিয়ে বানিয়ে সেল করে। এই যে হচ্ছে দোকান, নুসরাত মিনি মার্কেট, এটা হচ্ছে নুসরাত মিনি মার্কেট। সুন্দর তো, কাকার আরেকটা দোকানে, এই দোকান থেকে বের হয়ে
এটা কাছাকাছি ওই যে দোকানটা হচ্ছে এইদিকে, আর আর একটা দোকান হচ্ছে একটু সামনে। হ্যাঁ ওই একদম কাছাকাছি কাছাকাছি। এই যে এটা হচ্ছে আরেকটা দোকান, চলে এসেছি। আচ্ছা মাল স্টোর করে রাখার জন্য। কাকার দোকান ভিজিট করে আমরা আবারও বের হয়ে গেলাম আবারও শপিং করার জন্য। আর আমি আর চাচি মিলে তো সারাদিন শপিংয়ে ব্যস্ত ছিলাম। আমরা ঘুম থেকে উঠে বের হয়ে যেতাম শপিং মলে ঘোরার জন্য, ঘুরতাম আর খাওয়া দাওয়া করতাম। আর ইটালিতে তো অনেক ভ্যারাইটি আছে, আর আর সেখানে মোমো পাওয়া যাচ্ছিল। মোমো তো আমার অনেক বেশি পছন্দ, তো আমরা মোমো ট্রাই করে নিলাম। তো সময়ের স্বল্পতার জন্য আমাদের আরও কিছু ট্রাই করার ইচ্ছা ছিল, বাট সময় যে কীভাবে দৌড়িয়ে চলে গিয়েছে আমরা আসলে বুঝতেই পারছিলাম না। আর এইদিকে আমার কাজিনের বার্থডে এর জন্য কিছু কেনাকাটা করছিলাম, কারণ চাচি প্ল্যান করেছিল যে আমি এবার আসলে ওর বার্থডেটা একটু বড় সড়ো করে করবে। তাই আমরা সেখানে গিয়েছিলাম, গিয়ে একটু হালকা পাতলা ওর বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র কিনলাম। তো কেনাকাটা শেষ করে আবারও ঘুরতে বের হয়ে গেলাম। আর আমরা অনেক শপিং মলে আসলে ঘুরেছি, তো সকাল সকাল বের হয়ে যেতাম আর বাসায় আসতে আসতে প্রচুর রাত হয়ে যেত। তো যাই হোক, আমাদের একটা শপিং ডে আউট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।